আমরা বৃহস্পতিবার সকাল 10টায় স্কুল আসিয়া দেখি যে মাঠের মধ্যে লেট দিয়ে ঘেরাও করে রাখছে। জমি নিয়ে বিবাদে কুড়িগ্রামের একটি স্কুল মাঠের 15 শতক জমি দখল করে গাছের চারা রোপণ করেছে একটি পক্ষ। শুধু তাই নয়, তারা বিদ্যালয়ের সীমানার ভিতরে দখল করা জায়গায় দোকানঘর নির্মাণের চেষ্টা করছে। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদন, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সমাধান চান অভিভাবকরা। স্কুল মাঠে গাছ লাগানোর কারণ তারা 17 শতক জমি ন্যায্য পায়, তাই এটা না দেওয়ার কারণে তারা গাছ লাগাইছে এবং ঘর বাড়ি করার উপক্রম হয়েছে। তা আমি চাইবো যে এই অপ্রীতিকর ঘটনা থেকে নিষ্পত্তি করার একটাই মাধ্যম, সেটা হলো স্কুল কর্তৃপক্ষ। আমরা বৃহস্পতিবার সকাল 10টায় স্কুল আসিয়া দেখি যে মাঠের মধ্যে লেট দিয়ে ঘেরাও করে রাখছে, ঘেরাও করিয়ে জমি দখল করে মাঠের মধ্যে গাছ লাগাইছে। গাছ লাগানোর কারণে আমাদের মাঠের সমস্যা হচ্ছে। এখানে বৃক্ষরোপণের জন্য আমরা খেলাধুলা করতে পারতেছি না, আমরা এখানে ককব্যাট খেলি, হ্যান্ডবল খেলি, এগুলো খেলতে পারতেছি না। আমাদের মাঠ অর্ধেক দখল করছে, আমাদের মাঠের মধ্যে গাছ গাছছে, আমরা কোনো খেলাধুলা করতে পারতেছি না, কোনো বিনোদন করতে পারতেছি না। এরা নাকি এখানে দোকানপাট করবে, আর এখানে দোকানপাট করলে তো আমাদের পড়াশোনার পরিবেশটা নষ্ট হয়ে যাবে, আমরা তো ভালোভাবে পড়াশোনা করতে পারবো না। জানা গেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ এলাকায় 98 শতক জমিতে 1993 সালে স্থাপিত হয় শিয়ালকান্দা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়। 18 জন শিক্ষক ও 400 শিক্ষার্থীর এ প্রতিষ্ঠান গতবার উপজেলা পর্যায়ে SSC ফলাফলে দ্বিতীয় হয়েছিল। এ মাঠে খেলেই 2016 সালে জাতীয় পর্যায়ে শীতকালীন স্কুল প্রতিযোগিতায় পোল ভল্টে সাকোয়াত নামের এক শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করে। কিন্তু জমিনে বিবাদে সেই স্কুল মাঠই এখন বেদখল হওয়ার মতো অবস্থা। একটি পক্ষ উস্কানি দিয়ে আমাদের বিদ্যালয়ের মাঠে যে অপ্রীতিকর ঘটনা জন্ম দিয়েছে, আমরা চাই এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক। আর নিষ্পত্তির লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে যা করণীয় আমরা করতে রাজি আছি, আর প্রশাসনের মাধ্যমে আমরা চাই যে বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক। স্কুলের প্রতিষ্ঠাতা জমিদাতা ফজলুল হক মেম্বার প্রতিবেশী মীর মতিয়ার রহমান নামে একজনের কাছ থেকে 32 শতক জমি রেওয়াজ বদল করে বিদ্যালয়ের জন্য দান করেন। এর মধ্যে 15 শতক বিদ্যালয়ের নামে লিখে দেওয়া হলেও 17 শতক জমি লিখে দেওয়া হয়নি। এই 17 শতক জমির বদলি হিসাবে যে জমিটি মতিয়ার রহমান দীর্ঘ 27 বছর ধরে ভোগ দখল করে আসছিলেন, সেই জমিটিও গত বছর আবার দখল করে নেয় জমিদাতার স্বজনরা। পৈতৃক সম্পত্তি জমি হলো 32 শতক, সেখান থেকে 15 শতক জমি একজনকে বদলি দেয়, সেই লোক চাকরি করে, আর আমাদের যে 17 শতক জমি থাকে সেটা বদলি দেয় অন্যের জমি, সেটা ফির ওই লোক ছাড়ায় নেয় আমাদের কাছ থেকে। আমরা অনেক জায়গায় যাতায়াত করার পরে ঘোরাঘুরির পরে সেই জমি আমরা উদ্ধার করতে পারি না, তখন কিন্তু আমরা বাধ্য হয়ে জমি আমরা দখল করে নিই। 17 শতক জমি না পেয়ে বিদ্যালয়ের মাঠে অবস্থিত রেজিস্ট্রি না করে দেওয়া 17 শতক জমি আবার দখলে নেন মীর মতিয়ার রহমানের ছেলে মির্শা আলম, ফলে বন্ধ হয়ে গেছে মাঠে শিশুদের বিনোদন ও খেলাধুলা। শিশুরা চায় খেলাধুলার সুস্থ পরিবেশ। স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে হঠাৎ করে স্কুলের মাঠের 15 শতাংশ জমি দখল করে গাছ লাগানো হয় এবং পরবর্তীতে স্কুল মাঠে দোকানঘর করা শুরু করে দেয় ইট এনে। তো এটা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে হয়তো বা এটা সমাধান করা যেত। শিয়ালকান্দা উচ্চ বিদ্যালয়ের এটি 17 কাঠা জমি নিয়ে লোকজনের মধ্যে বিরোধ চলছে এবং সেই জায়গা দখল করে তারা গাছ লাগাইছে। ইতিমধ্যে আমি খোঁজ পেয়েছি এবং এটি আমাদের বিভাগ থেকে আমরা খোঁজ নেওয়া শুরু করছি উপজেলা কর্মকর্তার মাধ্যমে, বিষয়টি তদন্ত করে এটি জমি যেহেতু মহাপরিচালকের নামে লিখে দেওয়া, কী ঘটনা ঘটছে প্রকৃতি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং এটি যাতে স্কুলের সত্য বজায় থাকে এজন্য প্রয়োজনীয়ভাবে আমি জেলা প্রশাসক এবং ইউরো সহ এক্সিলেন্টের সঙ্গে কথা বলে এটি কীভাবে ফেরত দেওয়া যায় স্কুলকে এবং বিনিময় করা যায় অন্যত্র সেটিও ব্যবস্থা প্রক্রিয়া করব, এটি আশা করছি আমি। দৈনিক করতোয়া, কুড়িগ্রাম।